हेलो स्टूडेंट, वेलकम टू साइंस गाइड। आज के आलोचना करब स्क्रीनिंग इफेक्ट बा आवरणी क्षमता। आवरणी क्षमता बोलते कि बोझाय? एटमिक स्ट्रक्चर विवेचना करे आमरा बुझते पेरेछि जे कोनो एटमेर केंद्रे निउक्लियस थाके आर निउक्लियासे पजिटिव चार्जयुक्त कणा अर्थात प्रोटन रयेछे एबं निउक्लियासके आवर्तन करे विभिन्न कक्षपथे इलेक्ट्रनगुलि आवर्तन करछे। এই নিউক্লিয়াস ইলেকট্রনগুলিকে স্ট্রংলি অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে ধরে রেখেছে। যদি অ্যাট্রাকশন ফোর্স না থাকতো তাহলে ইলেকট্রন ক্লাউডগুলি এক্সপ্যান্ড করে যেত অর্থাৎ ছড়িয়ে যেত। এই প্রোটনের পজিটিভ চার্জ বাইরেকক্ষে ইলেকট্রনগুলিকে আকর্ষণ বলের মাধ্যমে ধরে রেখেছে। তাহলে আমরা এখন জানব যে এই নিউক্লিয়াসের পজিটিভ চার্জ একদম শেষ কক্ষে অর্থাৎ আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনগুলি রয়েছে ওই ইলেকট্রন প্রতি আকর্ষণ বলটা কতটা কার্যকরী হয়, আমরা এটাই দেখব। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরা যাক নাইট্রোজেন অ্যাটম। নাইট্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রোটন সংখ্যা জেড ইজ ইকাল টু 7, অর্থাৎ নিউক্লিয়াসে 7টা প্রোটন রয়েছে, পজিটিভ চার্জ 7 রয়েছে। এই নাইট্রোজেনে ইলেকট্রন কনফিগারেশন হবে বা ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2 অ্যান্ড 2p3, এইরকম ইলেকট্রন বিন্যাস রয়েছে। আমরা দেখব যে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাইরে কোকে ইলেকট্রন ওপর আকর্ষণ বলটা কতটা কার্যকরী। তাহলে বাইরে কক্ষ বলতে এই 2p উপকক্ষের কথা বলা হচ্ছে, অর্থাৎ 2p-কে যে একটা ইলেকট্রন রয়েছে, 3টা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কত। তাহলে এই কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে 7টি প্রোটন, এটা নিউক্লিয়াস। প্রথমে রয়েছে 1s-এ 2 ইলেকট্রন, ধরে নাও এটা 2 ইলেকট্রন, এটা 1s। তারপরে রয়েছে 2s-এ 2 ইলেকট্রন রয়েছে। তারপরে রয়েছে 2p-তে 3টে ইলেকট্রন রয়েছে, এই 3টে ইলেকট্রন, এটা 2p। তাহলে নিউক্লিয়াস 1s-কে আকর্ষণ করছে, 2s-কে আকর্ষণ করছে এবং 2p-কে আকর্ষণ করছে। আমরা এখন ক্যালকুলেট করব যে বাইরের কক্ষে বা আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনগুলি রয়েছে ওই ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা কত। তাহলে নিউক্লিয়াস বাইরে কক্ষে 2p-র উপর ইলেকট্রন আকর্ষণ করবে, কিন্তু আকর্ষণ করতে হলে একটা বাধা সৃষ্টি হবে। কী বাধা? না, 1s-এ এবং 2s-এ যে ইলেকট্রনগুলো রয়েছে বা ইলেকট্রনের ক্লাউড রয়েছে, ইলেকট্রনের মেঘ রয়েছে, ওই ইলেকট্রন মেঘ আকর্ষণ বলটাকে বাধা দেবে। কেন বাধা দেবে? কারণ এই নিউক্লিয়াস বাইরে কক্ষে আকর্ষণ করতে হলে দেখো ভেতরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রন ক্লাউডগুলো আকর্ষণ বলকে বাধা দেবে। আর এই ইলেকট্রন ক্লাউডগুলো আবরণের মতো কাজ করছে, অর্থাৎ আকর্ষণ বলটাকে আবরণ করে রেখে দিয়েছে, অর্থাৎ এটিকেই বলা হয় আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট। অর্থাৎ আউটার মোস্ট সেলে ইলেকট্রন এবং ভেতরে ইলেকট্রনগুলি বাইরে কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটাকে বাধা দেয়, আর এটাই বলা হয় স্ক্রিনিং এফেক্ট বা আবরণী ক্ষমতা। অর্থাৎ এই যে ভেতরে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রন ক্লাউডগুলি নিউক্লিয়াসের আকর্ষণ বলকে বাধা দেয়। তাহলে এইটিকে বলা হয় আবরণী ক্ষমতা, কারণ এটা স্ক্রিন তৈরি করছে, যে স্ক্রিনটা হচ্ছে নিউক্লিয়াসে আকর্ষণ বলটাকে বাধা দিচ্ছে, আর একে বলা হয় আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট। আর এই স্ক্রিনিং এফেক্টের ফলে বাইরে কক্ষে ইলেকট্রন প্রতি আকর্ষণ বলটা কমবে। স্ক্রিনিং এফেক্টের ফলে বাইরের কক্ষের আকর্ষণ বল কমে যায়। অর্থাৎ বাইরের কক্ষের যত ভেতরে কক্ষপথে
যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি স্ক্রিনিং এফেক্ট বাড়বে বা আবরণ ক্ষমতা বাড়বে। আর এই আবরণ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসে আকর্ষণ বল কিন্তু কমতে থাকবে। তার মানে এই ভেতরে যত বেশি ইলেকট্রন থাকবে তত কিন্তু আকর্ষণ বলটাকে বাধা দেবে। তাহলে আমরা বলতে পারি যে ভেতরে কক্ষপথে যত বেশি ইলেকট্রন থাকবে স্ক্রিনিং এফেক্ট বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আকর্ষণ বলটা কমবে। তাহলে ভেতরে কক্ষপথে যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি স্ক্রিনিং এফেক্ট হবে এবং আকর্ষণ বল কমতে থাকবে, রাইট? প্রতিটা উপকের আবরণ ক্ষমতা সমান নয়। যেহেতু এস উপকটা নিউক্লিয়াসের অনেক কাছে থাকে, তাহলে এস উপকের বা এস সাবসেলের আবরণ ক্ষমতা অনেক বেশি। তো এস সাবসেলে আবরণ ক্ষমতা অনেক বেশি হয়, তারপরে পি সাবসেল, তারপরে ডি, তারপরে এফ। অর্থাৎ আবরণ ক্ষমতা বেশি হবে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এফের আবরণ ক্ষমতা অনেক কম, তো আবরণ ক্ষমতা কম হলে এফ অরবিটালে আবরণ করছে কম, অর্থাৎ নিউক্লিয়াসে যে আকর্ষণ বলটাকে কম করে আবরণ করে। তার মানে এফ যদি অরবিটাল থাকে তাহলে বেশি করে আকর্ষণ বল হবে। আমরা দেখব এস অরবিটালে আবরণ ক্ষমতা বেশি হয়, তার কারণ এস অরবিটালটা নিউক্লিয়াসের অনেক কাছে থাকে, তারপরে পি থাকে, তারপরে ডি, তারপরে এফ। এফ যদি যেহেতু ধরে থাকে বা বেশি করে ডিফিউজ হয়ে যায়, এই কারণে আবরণ ক্ষমতা কমে যায়। তো আবরণ ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট আবরণী ক্ষমতা সবচেয়ে বেশি হয় এস। তাহলে এস অরবিটাল যদি থাকে, অর্থাৎ বাইরের কক্ষে তার আগের কক্ষে যদি এস অরবিটাল থাকে, তাহলে নিউক্লিয়াসের চার্জটাকে বেশি করে আবরণ করবে। আর বেশি করে আবরণ করলে বাইরের কক্ষে ইলেকট্রন প্রতি আকর্ষণটা অনেক কমে যাবে। আর এফের যেহেতু আবরণী ক্ষমতা অনেক কম, তাহলে এখানে আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট অনেকটা কম, তাহলে বাইরের কক্ষে ঠিক তার আগের উপকক্ষে যদি এফ হয়, তাহলে তার আবরণ ক্ষমতা কমে যায়। তাহলে আবরণ ক্ষমতা কমে গেলে নিউক্লিয়াস ওই বাইরের কক্ষে ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করবে। তাহলে বাইরের উপকক্ষে ঠিক আগের উপকক্ষ যদি এফ হয়, তাহলে এখানে নিউক্লিয়াসে আকর্ষণ বল বেশি হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বল অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে। আর যেহেতু এস সাবসেলের আবরণ ক্ষমতা অনেক বেশি, আবরণ ক্ষমতা বেশি হচ্ছে, তাহলে বেশি করে আবরণ করে দিচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বলকে। এর ফলে নিউক্লিয়াস বাইরে কক্ষে যে ইলেকট্রন প্রতি আকর্ষণ বলটা লোপ পায় অথবা কমে যায়। এখানে আকর্ষণ বল বাইরে কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কম হয়, কারণ বেশি করে আবরণ করছে, তাহলে আকর্ষণ বলটা কম হবে। অর্থাৎ এইটাকে মনে রাখতে হবে যে এস আবরণ ক্ষমতা বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তা ঠিক উল্টো হবে, আকর্ষণ বল কার বেশি হবে, এফের বেশি হবে, তারপরে ডি, তারপরে পি, তারপরে এস। তাহলে একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি কীভাবে আবরণ স্ক্রিনিং এফেক্টের জন্য আকর্ষণ বল বেশি হচ্ছে। ধরো বোরন ফ্যামিলিতে যে সমস্ত অ্যাটমগুলো রয়েছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, রাইট? এখানে ইলেকট্রন কনফিগারেশন দেখো, বোরনের ক্ষেত্রে বাইরে কক্ষে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p1, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 3s2 3p1, গ্যালিয়ামের ক্ষেত্রে 4s2 4p1 ইলেকট্রনিক কনফিগারেশন, ইন্ডিয়ামের ক্ষেত্রে 5s2 5p1 ইলেকট্রন কনফিগারেশন,
আর থ্যালিয়ামের ক্ষেত্রে 6s2 6p1 ইলেকট্রনিক কনফিগারেশন। এইরকম ইলেকট্রন কনফিগারেশন রয়েছে। আমি প্রথম আলোচনা করব অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম এই দুটো এলিমেন্টকে দেখো। দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে ইলেকট্রন কনফিগারেশন দেখো 3s2 3p1, রাইট। কিন্তু গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে 4s2 রয়েছে আর 4p1। তো 4s2 4p1 যেহেতু এখানে রয়েছে, তাহলে এর আগে আমরা 3d10 ইলেকট্রন বিন্যাসটা রয়েছে, 3d10 ইলেকট্রন কনফিগারেশন রয়েছে। তাহলে দেখো, তাহলে দুটো এলিমেন্টকে তুলনা করো, যে অ্যালুমিনিয়ামের 3s2 3p1, তাহলে 3p1কে আকর্ষণ করে তুলে 3p1-এর আগে রয়েছে 3s2, অর্থাৎ 3s2 ইলেকট্রন দুটি নিউক্লিয়াসে আকর্ষণকে বাধা দিচ্ছে। কিন্তু গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে বাইরের কক্ষের যে ইলেকট্রনটি রয়েছে সেটা 4p1, তার আগে রয়েছে 3d10, রাইট। দেখো 3d10 রয়েছে আগের সাবসেলটা, আছে 3d10, তো 3d10 আর 3s, তাহলে এস এর তুলনায় ডি এর আবরণ ক্ষমতা কম। দেখো এস এর তুলনায় ডি এর আবরণ ক্ষমতা কম, যত আবরণ ক্ষমতা কম হবে নিউক্লিয়াসে আকর্ষণ বেশি হবে। তাহলে ডি এর যেহেতু আবরণ ক্ষমতা কম, আবরণী ক্ষমতা কম কম, তাহলে দেখবো নিউক্লিয়াস অর্থাৎ গ্যালিমে যে নিউক্লিয়াস রয়েছে অর্থাৎ পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ ওই 4p1কে বেশি করে আকর্ষণ করে অ্যালুমিনিয়ামের তুলনায়, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 3s2 আছে আর এস যে সাবসেল রয়েছে বা উপকরণ রয়েছে সেখানে বেশি করে নিউক্লিয়াসে আকর্ষণটাকে বাধা দিচ্ছে। বাধা দিলে অ্যালুমিনিয়ামের দেখব 3p-র প্রতি আকর্ষণ বলটা অনেক কম হবে আর গ্যালিমের ক্ষেত্রে বেশি হবে। এবার দেখো আমরা এটা দেখব সে ইন্ডিয়াম আর থ্যালিমের মধ্যে। তো ইন্ডিয়াম আর থ্যালিমের মধ্যে কী দেখব, দেখো ইন্ডিয়াম যেটা রয়েছে সেখানে দেখো ইলেকট্রন কনফিগারেশন 5s2 5p1, রাইট, 5s2 5p1, তাহলে এখানে রয়েছে 5s2 4d10 ইলেকট্রন আর 5p1। থ্যালিমের মধ্যে ইলেকট্রন কনফিগারেশন 6s2 4p14 ইলেকট্রন রয়েছে আর 6p1। তাহলে দেখো ইন্ডিয়ামের নিউক্লিয়াস বাইরের কক্ষে ইলেকট্রন যেটা রয়েছে সেটা 5p1, আর থ্যালিমের ক্ষেত্রে নিউক্লিয়াস বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে সেটা 6p1। এবার দেখো ঠিক তার আগের যে সাবসেল রয়েছে এটা 4d, এটা 4f, তাহলে d আর f, যেহেতু f এর আবরণ ক্ষমতা কম অর্থাৎ f খুব কম করে নিউক্লিয়াসের চার্জটাকে আবরণ করে, তার মানেই কম করে আবরণ করা মানে বেশি করে আকর্ষণ করবে, অর্থাৎ থ্যালিমের ক্ষেত্রে আমরা দেখব যে 6p1কে বেশি করে আকর্ষণ করে, অর্থাৎ এখানে আকর্ষণ বলটা বেশি হবে, আকর্ষণ বল বেশি। কিন্তু এখানে 4d রয়েছে, এটা 4f রয়েছে, তাহলে কম্পারেটিভলিভাবে ডি এর যেহেতু আবরণ ক্ষমতা বেশি 4f-এর তুলনায়, তাহলে এখানে আকর্ষণ বলটা কমে যাবে, অর্থাৎ ইন্ডিয়াম আর থ্যালিয়ামের মধ্যে কম্পেয়ার করলে থ্যালিয়ামে আকর্ষণ বেশি, তার কারণ 4f রয়েছে, অর্থাৎ এফে যখন ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলি কম করে আবরণ করছে নিউক্লিয়াসের চার্জকে, এর ফলে আকর্ষণটা বেশি হয় বাইরের কক্ষে ইলেকট্রনের ওপর। কিন্তু এখানে 4d থাকার জন্য এর তুলনায় এর আবরণ ক্ষমতা বেশি, অর্থাৎ 4d-র আবরণ ক্ষমতা বেশি, বেশি হওয়ার জন্য ইন্ডিয়াম কী করবে, এই থ্যালিমের মতো বেশি করে আকর্ষণ করতে পারবে না বাইরের কক্ষে ইলেকট্রনকে, অর্থাৎ আকর্ষণ বলটা কমে যাবে। তাহলে এইভাবে আমরা বুঝবো যে বাইরের কক্ষে ঠিক তার আগের উপকক্ষ কী রয়েছে। যদি আমাদের এস থাকে তাহলে আবরণ ক্ষমতা অনেক বেশি হবে, আকর্ষণ বলটা কিন্তু অনেক কমে যাবে। যদি এফ থাকে, এই যে এফ রয়েছে, তার এই ক্ষেত্রে দেখব আবরণ ক্ষমতা অনেক কম, আকর্ষণ বলটা বেশি। এরপরে আমরা আলোচনা করব অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস বাংলা শব্দের অর্থ হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো যে কোনো অ্যাটমকে আমরা স্ফেরিক্যাল ধরে নিতে পারি, তাহলে অ্যাটমকে স্ফেরিক্যাল ধরে নেব। স্ফেরিক্যাল কোথাও অর্থ হচ্ছে গোলক। তো রেডিয়াস বলতে কি বোঝায়, অ্যাটমের রেডিয়াস, অ্যাটমের রেডিয়াস বলতে বোঝায়
এই যে কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস থেকে যে দূরত্বে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক সেই দূরত্বকে বলা হয় রেডিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। তাহলে একদম বাইরে কক্ষে যে ইলেকট্রন রয়েছে সেই যে ইলেকট্রনের দূরত্ব, সেই ইলেকট্রনের দূরত্বকে বলা হয় রেডিয়াস। অর্থাৎ ধরে নাও নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখানে ইলেকট্রন রয়েছে, তাহলে এই যে ইলেকট্রন রয়েছে কেন্দ্র থেকে ওই বাইরে কক্ষে ইলেকট্রনের দূরত্বকে হবে ওই পরমাণুর রেডিয়াস, দ্যাট ইজ আর। তাহলে কোনো পরমাণুর রেডিয়াস বলতে বোঝায় ওই পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষে ইলেকট্রনের দূরত্বকে বলা হয় ওই অ্যাটমের রেডিয়াস। কিন্তু প্রত্যেকটা অ্যাটম কারো না কারোর সঙ্গে বন্ড করে থাকে, আর সেই বন্ডগুলো হতে পারে কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড হতে পারে। তাহলে যেহেতু কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড করে থাকে, আবার কোনো কোনো অ্যাটম ক্রিস্টাল থাকে অর্থাৎ মেটালিক ক্রিস্টাল রয়েছে, তো তাদের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস মেজার করা ভেরি ডিফিকাল্ট। তো আমরা প্রত্যেকটা কোভ্যালেন্ট মলিকুলের ক্ষেত্রে আমরা অ্যাটমিক রেডিয়াস ক্যালকুলেট করব, মেটাল ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস ক্যালকুলেট করব। তাহলে প্রথমে আমরা কোভ্যালেন্ট এর ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস ক্যালকুলেশন করব। তো কোভ্যালেন্ট বন্ড কীভাবে তৈরি হয়? কোভ্যালেন্ট বন্ড তৈরি হতে পারে দুটো একই জাতীয় অ্যাটমের থেকে, অথবা হোমো অ্যানুলার কোভ্যালেন্ট বন্ড, অথবা দুটো অ্যাটম ডিফারেন্ট হতে পারে, হেটেরো অ্যানুলার কোভ্যালেন্ট বন্ড হতে পারে। তাহলে প্রথমে আমরা আলোচনা করবো যে হোমো অ্যানুলার কোভ্যালেন্ট বন্ড, অথবা দুটো অ্যাটম একই, যেমন হাইড্রোজেন H2, দ্যাট ইজ হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, দুটো অ্যাটম পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করেছে। তাহলে ফার্স্ট আমরা হোমো অ্যানুলার কোভ্যালেন্ট বন্ড। তো যে কোনো অ্যাটমকে আমরা স্ফেরিক্যাল ধরছি, ধরো এই একটা স্ফেরিক্যাল এ অ্যাটম প্লাস আর একটা স্ফেরিক্যাল এ অ্যাটম, এই দুটো অ্যাটম পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে বন্ড তৈরি করবে। যেহেতু কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে, তাহলে দুটি অ্যাটম পরস্পর ইলেকট্রন শেয়ার করে মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, ইলেকট্রন শেয়ার করবে। যেমনটি হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করছে, তাহলে একটা হাইড্রোজেন অ্যাটম আর অপর একটা হাইড্রোজেন অ্যাটম পরস্পর ইলেকট্রন শেয়ার মধ্যে বন্ড তৈরি করবে। এখানেও ঠিক একই রকমভাবে যে দুটি অ্যাটম সিমিলার টাইপ অ্যাটম রয়েছে, এ অ্যাটম পরস্পর বন্ড তৈরি করেছে। তাহলে বন্ড তৈরি করলে এই যে কেন্দ্র রয়েছে অ্যাটমের, রাইট, কেন্দ্র দ্বয়ের দূরত্ব করলাম তার অর্ধেক করে দিলাম, অর্ধেক করলে আমরা অ্যাটমিক রেডিয়াস পেয়ে যাব। তাহলে হোমো অ্যানুলার কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে দুটি অ্যাটমের কেন্দ্রদ্বয়ের দূরত্বের অর্ধেক হবে তাদের রেডিয়াস। তাহলে এখানে ব্যাসার্ধ কী হবে না কেন্দ্র বলতে দুটি পরমাণুর যে কেন্দ্র, ওই কেন্দ্রদ্বয়ের দূরত্বের অর্ধেক হবে ব্যাসার্ধ, অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি যে এই যে দূরত্ব, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব যদি আমরা ক্যালকুলেট করে নিই, ডিস্টান্স অফ এ থেকে দূরত্ব, তাহলে এই ডিস্টান্স অর্থাৎ ডি ফর ডিস্টান্স এ দূরত্ব ইজ ইকুয়াল টু লিখতে পারি যে রেডিয়াস অফ এ প্লাস রেডিয়াস অফ এ, রাইট, দুটো রেডিয়াস, কারণ দুটো রেডিয়াস যোগ করলেই তো এই কেন্দ্র থেকে এই কেন্দ্র দূরত্ব পাওয়া যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি 2RA সমান ডিস্টান্স অফ এ, তাহলে রেডিয়াস অফ এ সমান ডিস্টান্স এ তার অর্ধেক। তা দেখো দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্বের অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে এইটা হোমো অ্যানুলার কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা বলতে পারলাম। যদি হেটেরো অ্যানুলার হতো তাহলে কী হতো? যদি হেটেরো অ্যানুলার হতো অর্থাৎ দুটো অ্যাটম ডিফারেন্ট, হেটেরো অ্যানুলার কোভ্যালেন্ট বন্ড তখন কী হতো? ধরো একটা অ্যাটম স্ফেরিক্যাল
ধরলাম এ অ্যাটম, অপর অ্যাটম বি, স্ফেরিক্যাল বি অ্যাটম। এ আর বি পরস্পর বন্ড তৈরি করবে, তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড তৈরি করবে। এ অ্যাটম আর বি অ্যাটম পরস্পর বন্ড তৈরি করলো, এ আর বি, রাইট? তাহলে এর একটা কেন্দ্র রয়েছে, এর একটা কেন্দ্র রয়েছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? না, এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ডি এ বি, রাইট? তাহলে এখানে কিন্তু কেন্দ্রদ্বয়ের অর্ধেকটা আমরা বলতে পারবো না যে রেডিয়াস, কারণ দুটো যখন অ্যাটম ডিফারেন্ট আছে তার দুটো অ্যাটমে দেখবো রেডিয়াস একই হবে না, একটা ছোটো হতে পারে একটা বড় হতে পারে, কারণ দুটো অ্যাটম ডিফারেন্ট, ডিফারেন্ট হলে তাদের রেডিয়াসও ডিফারেন্ট হবে। তাহলে আমরা বলতে পারি যে এই রেডিয়াস যদি আমরা ধরে নিই আর এ, আর এই রেডিয়াস ধরে নিই আর বি, তাহলে অবশ্যই লিখতে পারবো যে ডিস্টেন্স এ আর বি, এ বি এর মধ্যে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইজ ইকুয়াল টু আর এ প্লাস আর বি, এটা লিখতে পারি আর এ প্লাস আর বি। এবার এই দুটো অ্যাটম যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকে তাহলে কিন্তু এদের লেন্থ অর্থাৎ এই কেন্দ্রদ্বয়ের লেন্থ বা রেডিয়াসটা অনেকটা ছোট হয়ে যায় বা ডিস্টেন্সটা ছোট হয়ে যায়, কারণ ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকলেই এদের কিন্তু ডিস্টেন্সটা ছোট হয়ে যায়, অর্থাৎ এই ইকুয়েশন ফলো করবে না। তখন কি হবে? তখন ডিস্টেন্স অফ এ বি সমান হবে রেডিয়াস অফ এ প্লাস রেডিয়াস বি মাইনাস পাই 0.09 এক্স এ মাইনাস এক্স বি, এই সমীকরণ ফলো করবে, যেখানে এক্স এ এক্স বি হলো দুটি অ্যাটমে ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য, অর্থাৎ এই পরিমাণ কিন্তু কমে যাবে, ওকে? কারণ ইলেকট্রনটি পার্থক্যের জন্য কিন্তু কমবে, যত বেশি ইলেকট্রনটি পার্থক্য হবে তত কিন্তু রেডিয়াস ধীরে ধীরে অর্থাৎ ডিস্টেন্সটা ধীরে ধীরে কমবে। তাহলে এই হলো হেটেরো অ্যানুলার কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা ডিস্টেন্স এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এবার আসি আমাদের যে মেটাল ক্রিস্টাল, মেটাল ক্রিস্টালের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেশন করব। তো মেটাল ক্রিস্টালের ক্ষেত্রে কী হয়, সলিডের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাটম পরস্পরকে স্পর্শ করে থাকে, ধরো এই যে অ্যাটমগুলো প্রত্যেকটা স্পর্শ করে থাকে, তাহলে মেটাল ক্রিস্টালের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব। মেটাল ক্রিস্টাল সেটা সোডিয়াম মেটাল হতে পারে, পটাশিয়াম মেটাল হতে পারে, কপারের মেটাল হতে পারে, জিঙ্কের মেটাল হতে পারে, তো এই সমস্ত মেটালের অ্যাটমগুলো ক্রিস্টালের মধ্যে পরস্পর পরস্পরকে স্পর্শ করে থাকে, যতটা সম্ভব কাছে থাকবে, এরকম স্পর্শ করে থাকবে। তাহলে এইরকম যদি স্পর্শ করে থাকে, ধরলাম এইটা কপার, কপারের ক্রিস্টাল, তাহলে প্রত্যেকটা কপার অ্যাটম, কপার অ্যাটম, কপার অ্যাটম, কপার অ্যাটম, তাহলে কপার অ্যাটম হলে প্রত্যেকটা অ্যাটমের সাইজ সিমিলার বা সেম একই, তাহলে এখানে কেন্দ্র, এই কেন্দ্র আর এই কেন্দ্র দুটি কেন্দ্রের দূরত্ব তার অর্ধেকটা হয়ে যাবে রেডিয়াস, রাইট? তাহলে মেটাল ক্রিস্টালে অ্যাটমের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তার অর্ধেক হবে ওই অ্যাটমের রেডিয়াস। তাহলে এখানে কেন্দ্র, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, দূরত্বের অর্ধেক, অর্ধেক হলো পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ, কেমন? পরমাণুর ব্যাসার্ধ। তাহলে এইভাবে মেটাল ক্রিস্টালের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারি তার রেডিয়াস কত হবে। নেক্সট আমরা ক্যালকুলেট করব ভ্যান্ডারওয়ালস রেডিয়াস। ভ্যান্ডারওয়ালস রেডিয়াস কি? মলিকুলার ক্রিস্টাল অর্থাৎ মলিকুল রয়েছে, মলিকুলার ক্রিস্টালের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব। নাম্বার থ্রি, ভ্যান্ডারওয়ালস, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়ালস রেডিয়াস, এই ক্ষেত্রে কি দেবো? মলিকুলের ক্রিস্টালের ক্ষেত্রে। তো মলিকুল, মলিকুল কী হবে? ক্রিস্টাল অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে সলিডের ক্ষেত্রে, ধরো মলিকুল আছে এ বি মলিকুল, তো এ বি যদি মলিকুল থাকে তাহলে এই মলিকুল এ বি মলিকুল, এ আর বি মলিকুল এরকম রয়েছে, তারপরে আবার এ বি থাকবে, কিন্তু এখানে মলিকুলগুলো পরস্পরকে পরস্পরকে স্পর্শ করে থাকতে পারবে না,
কারণ কি না, এই ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে যে এ বি মলিকুল কাছাকাছি আছে একদম স্পর্শ করে থাকবে না। কেন থাকবে না? কারণ বি যে অ্যাটমটা রয়েছে তার বাইরে কয়েকটি ইলেকট্রন রয়েছে আর এ অ্যাটমের বাইরে কয়েকটি ইলেকট্রন রয়েছে, তাহলে এই দুটো যদি পরস্পরকে কাছে আসে পরস্পর ইলেকট্রন ইলেকট্রন রিপালসান করবে, এর ফলে এরা কিন্তু পরস্পর পরস্পরকে স্পর্শ করে থাকতে পারবে না। তাহলে সর্বাধিক যত দূরত্বে থাকতে পারবে এই দূরত্বে থাকলো, তাহলে এই দূরত্বে থাকলে দেখব যে এই অ্যাটম আর এই অ্যাটম অর্থাৎ দুটো আলাদা মলিকুল, দুটো অ্যাটম, এই অ্যাটম দুটো দূরত্ব করব, দ্রুত করে তার অর্ধেকটা নেব, তাহলে এই অর্ধেক হবে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। অর্থাৎ মলিকুল ক্রিস্টালের ক্ষেত্রে দুটো মলিকুলের দুটি অ্যাটমের দূরত্বের অর্ধেক হবে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে দেখো এই তিনটে রেডিয়াসকে আমরা যদি কম্পেয়ার করি, এই তিনটে রেডিয়াসের মধ্যে কোন রেডিয়াসটা সর্বাধিক দূরত্ব হবে, তাহলে এই তিন ধরনের রেডিয়াস আমরা কম্পেয়ার করি। প্রথমত দেখো কোভ্যালেন্ট রেডিয়াস যদি একটু দেখি, তাহলে দুটি অ্যাটম পরস্পর কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, তোরা এটা। মেটালিক রেডিয়াস কী না, মেটালে দেখব মেটাল যে অ্যাটমগুলো পরস্পরকে স্পর্শ করে থাকে, আর ভ্যান ডার ওয়ালস ক্ষেত্রে দেখব মলিকুল অর্থাৎ মলিকুল রয়েছে, এরকম মলিকুল রয়েছে, এই মলিকুল আর অপর একটা মলিকুল যতটা সম্ভব কাছাকাছি থাকতে পারে এই অবস্থায়। তাহলে এদের দুটি কেন্দ্রদ্বয় অর্ধেক, রাইট, এদের কেন্দ্রদ্বয় অর্ধেক আর দুটি মলিকুলের পাশাপাশি থাকা দুটি অ্যাটমের কেন্দ্রদ্বয় অর্ধেক, তাহলে এইটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস এবং ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা অনেক বেশি বড় হবে, তাহলে প্রথম রেডিয়াসটা বেশি হবে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, ভ্যান ডার ওয়ালস ওয়ালস ব্যাসার্ধ ব্যাসার্ধ বেশি হবে। তারপরে এই দুটোকে কম্পেয়ার করো, দেখো এখানে দুটি অ্যাটম পরস্পরকে স্পর্শ করে আছে, কিন্তু যখন কোভ্যালেন্ট বন্ড তৈরি করে একটি অ্যাটম অপর অ্যাটমের উপর ওভারল্যাপ ঘটে যায়, তাহলে এই যে ওভারল্যাপ রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু স্পর্শ করে আছে আর এখানে ওভারল্যাপ করে আছে, তাহলে স্পর্শ করে থাকলে এর দূরত্ব কিন্তু বেশি হবে এটার তুলনায়। তাহলে ভ্যান ডার রেডিয়াস বেশি হচ্ছে, তারপরে মেটালিক রেডিয়াস অর্থাৎ ধাতব, মেটাল মানে ধাতব, ধাতব ব্যাসার্ধ মেটালিক রেডিয়াস, তারপরে কোভ্যালেন্ট রেডিয়াস মানে সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ ব্যাসার্ধ বেশি হচ্ছে। তাহলে এইরকম এদের ট্রেন থাকবে। এবার আমরা দেখব যে পিরিয়ড টেবিলে গ্রুপ ওয়াইজ এবং পিরিয়ড পিরিয়ড ওয়াইজ এদের ব্যাসার্ধ কীভাবে পরিবর্তন ঘটে। প্রথমত আমরা পিরিয়ড দেখব, যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে এদের ব্যাসার্ধ কীরকম পরিবর্তন ঘটে। পিরিয়ড ধরো যে কোনো একটা পিরিয়ড আমি ধরে নিই, ধরলাম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে রয়েছে অক্সিজেন, ফ্লোরিন আর তারপরে রয়েছে নিয়ন, এইরকম রয়েছে। তাহলে এদের রেডিয়াস কীভাবে পরিবর্তন ঘটবে? প্রথমত আমরা লিথিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশন দেখব 2s1, এখানে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2, বোরনের ক্ষেত্রে 2s2 2p1, কার্বনের ক্ষেত্রে 2s2 2p2, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p3, অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4 অ্যান্ড ফ্লোরিনের ক্ষেত্রে 2s2 2p5, এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন হয়েছে। তাহলে যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে দেখো এদের 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলি ভর্তি হচ্ছে, কিন্তু যখন একটা ইলেকট্রন ভর্তি হচ্ছে এর প্রোটন সংখ্যা কিন্তু একটা করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে 3টে প্রোটন, এখানে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এইভাবে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইলেকট্রনগুলো ভর্তি হচ্ছে একই সেলে। তাহলে আমরা ভাবতে পারি যে এই নিউক্লিয়াস রয়েছে আর এখানে 2s আর 2p রয়েছে, যখন একটা ইলেকট্রন ছিল এই দূরত্বে অত সমান দূরত্বে ইলেকট্রনকে আকর্ষণ করবে, যেহেতু একই সেল রয়েছে তাহলে নিউক্লিয়াস থেকে ওই সেলের দূরত্ব কিন্তু সমান, রাইট, সমান থাকবে।
তাহলে প্রথমে এখানে তিনটে প্রোটন ছিল, তিনটে প্রোটনে 2s1 কে অর্থাৎ 2s-এ যে সাবসেল রয়েছে সেখানে আকর্ষণ করছে। এইভাবে যখন প্রোটন সংখ্যা বাড়ছে অর্থাৎ ফ্লুরিনের ক্ষেত্রে, সেখানে দেখো ফ্লুরিনের ক্ষেত্রে 9 প্রোটন রয়েছে, 9টি প্রোটন সেখানে আকর্ষণ করছে ওই একই সেল অর্থাৎ 2 নম্বর কক্ষপথকে আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ করলে কী হবে? যেহেতু 2 নম্বর কক্ষপথ অর্থাৎ নিউক্লিয়াস থেকে 2 নম্বর কক্ষ দূরত্ব একই, প্রত্যেকে দূরত্ব একই, যেহেতু আকর্ষণ বলটা বেশি হচ্ছে ফ্লুরিনের ক্ষেত্রে, তাহলে দেখো ফ্লুরিনের ক্ষেত্রে আকর্ষণটা বেশি কারণ প্রোটন সংখ্যা বেশি। তো প্রোটন সংখ্যা বেশি হওয়ার জন্য এখানে কিন্তু আকর্ষণ বল বেশি হবে, আকর্ষণ বল বেশি কারণ এখানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ সেলটা রয়েছে 2s 2p টাই, প্রত্যেকের ক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে এখানে আকর্ষণ বল বেশি হলে দেখবো ফ্লুরিন কী করবে, না বেশি করে বাইরে কক্ষে ইলেকট্রনগুলিকে টানবে। তাহলে বাইরে কক্ষে ইলেকট্রন টানলে কী হবে, এই ইলেকট্রনটা ধীরে ধীরে এই নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসবে। তাহলে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ যদি নিউক্লিয়াসের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, এই যদি নিউক্লিয়াসের ধীরে ধীরে এগিয়ে আসে তাহলে কী আসে, তার সাইজটা কমবে, রাইট? তাহলে প্রথমে আমাদের ভাবতে হবে যে এই নিউক্লিয়াস রয়েছে ফ্লুরিনের ক্ষেত্রে এরকম ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন রয়েছে 2s2 2p5 রয়েছে। এবার কী হচ্ছে না, এখানে দেখবো আকর্ষণটা বেশি, রাইট? প্রত্যেকের সঙ্গে কম্পেয়ার করলে আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি হলে এই ইলেকট্রন ক্লাউডকে বেশি করে টানবে, টানলে কী হয় ধীরে ধীরে কাছে আসবে, আর কাছে এলেই তাদের সাইজটা ছোট হবে কারণ আমরা বলেছি যে নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষে ইলেকট্রন দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পিরিয়ডে যতই আমরা এই লেফট থেকে রাইটে যাব ততই কিন্তু ধীরে ধীরে ব্যাসার্ধ কমবে। তার একটাই কারণ, এখানে সেলটা নির্দিষ্ট আছে কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেটা নির্দিষ্ট আছে অর্থাৎ 2s 2p নির্দিষ্ট কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়লে আকর্ষণ বৃদ্ধি পাবে, আর আকর্ষণ বৃদ্ধি পড়লে বাইরে কয়েক ইলেকট্রনগুলি ধীরে ধীরে নিউক্লিয়াসের কাছে আসবে, তার মানে ব্যাসার্ধ কমবে। কিন্তু নিওনের ক্ষেত্রে, নিওনের ক্ষেত্রে দেখবো যে নিওন ইনার্ট গ্যাসগুলো কোনো কারোর সঙ্গে বন্ড করে না, যেহেতু বন্ড করে না তাহলে এদের ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ ধরিত হয়। তাহলে নিওনের ক্ষেত্রে কী করবে, না কোনো বন্ড তৈরি করছে না, তাহলে এই নিওন এই নিওন, তা দুটো নিওন সর্বাধিক কতটা কাছে আসতে পারে, ধরলাম এই পর্যন্ত আসতে পারে, এর কাছে আসতে পারে না, তার কারণ হচ্ছে দুটি নিওনের বাইরে কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে, তা বিকর্ষণ করলে একদম পরস্পরকে স্পর্শ করে থাকতে পারবে না। তাহলে দুটো নিওন অ্যাটম সর্বাধিক দূরত্বে থাকা অবস্থায় এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তার অর্ধেক হবে এদের ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস। তাহলে এই পিরিয়ডের ক্ষেত্রে দেখবো যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন ধীরে ধীরে কমছে, কমার পর কিন্তু নিওনটা বৃদ্ধি পাবে কারণ নিওনের ক্ষেত্রে আমরা ধরে নেব যে নিওনের ক্ষেত্রে যেহেতু বন্ড তৈরি করছে না তাহলে এদের ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ ধরতে হবে, রাইট? তাহলে নিওনের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। তোরা একই রকমভাবে থার্ড পিরিয়ড যেগুলো রয়েছে অর্থাৎ সোডিয়াম রয়েছে, ম্যাগনেশিয়াম রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, তাদের ক্ষেত্রে দেখবো ওই একই ট্রেন চলে আসছে। দেখো সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এদের প্রত্যেকটা ইলেকট্রন কনফিগারেশন করো 3s1, এখানে 3s2, এখানে রয়েছে 3s2 3p1, এখানে রয়েছে দেখো 3s2 3p2। দেখো এখানে যে সেলটা রয়েছে যে তিন নম্বর কক্ষপথ রয়েছে, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন ভর্তি হচ্ছে, কিন্তু যত একটা ইলেকট্রন ভর্তি হচ্ছে ততই কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর প্রোটন সংখ্যা যখনই বৃদ্ধি পাবে তখনই কিন্তু নিউক্লিয়াস ওই ইলেকট্রন ক্লাউডকে টানবে, টানলে ইলেকট্রন ক্লাউড ধীরে ধীরে কাছে আসবে, তার মানে রেডিয়াস কমবে। তাই যতই সোডিয়াম থেকে আমরা সিলিকনের দিকে যাব রেডিয়াস কিন্তু কমবে, তাহলে রেডিয়াস বেশি হবে সোডিয়াম, তারপরে ম্যাগনেশিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, এইরকম তাদের রেডিয়াসে ট্রেন্ডিং থাকবে। এরপর আমরা গ্রুপ ওয়াইজ দেখব, অর্থাৎ গ্রুপ ওয়াইজ কীভাবে এদের ব্যাসার্ধ পরিবর্তন করছে, গ্রুপ ওয়াইজ আমরা দেখব। তো গ্রুপ ওয়াইজ আমরা দেখব যে ধরো যে কোনো একটা গ্রুপ ধরলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই গ্রুপ রয়েছে অর্থাৎ অ্যালকালিক গ্রুপটা রয়েছে,
এখানে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 2s1, সোডিয়ামের ক্ষেত্রে 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে 4s1, রুবিডিয়াম 5s1, সেজিয়াম 6s1, ফ্রান্সিয়াম 7s1। তাহলে বাইরে কক্ষে দেখো ইলেকট্রন কনফিগারেশন দেখে আমরা বুঝতে পারছি, যখনই আমরা লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম রুবিডিয়াম এইভাবে ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি, তাদেরকে তাদের ক্ষেত্রে একটা করে নতুন সেল তৈরি হচ্ছে বা নতুন সেলে রয়েছে। তো 2a থেকে 3, 3 থেকে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6। তখন আমরা ভাবতে পারি যে লিথিয়ামের ক্ষেত্রে এই কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, তাহলে এইটা হচ্ছে 2 নম্বর, রাইট, 2 সেল। তাহলে আবার সোডিয়ামের ক্ষেত্রে দেখবো যে 2a তুলনায় 3টা আরও লাস হবে, তাহলে এটা যদি 2 হয় তাহলে 3টা হবে নিশ্চয়ই এরকম, এটা 3s হবে, রাইট। আবার ধরো পটাশিয়াম, পটাশিয়াম 4s, তাহলে এই পটাশিয়াম যদি 3s হয় তাহলে 4s হবে 8 থেকে কিন্তু লার্জ। যেহেতু একটা কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা সহজে বলতে পারবো যে টপ টু বটম অর্থাৎ ওপর থেকে নিচে আসলে তাদের রেডিয়াস ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তার একটাই কারণ সেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু রেডিয়াস ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখবো ফ্র্যান্সিয়ামের সাইজ বড় হবে, তারপরে সিজিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। তাহলে গ্রুপ ওয়াইজ দেখবো উপর থেকে যদি নিচে আসা যায় প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে, যেহেতু নতুন করে কক্ষপথ আসছে বা ওই নতুন কক্ষপথে ইলেকট্রন ভর্তি হচ্ছে বা বাইরে কক্ষে নতুন ইলেকট্রনটি নতুন কক্ষপথে রয়েছে, তাহলে তার ক্ষেত্রে রেডিয়াস কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমরা পিরিয়ড বলার দেখলাম যে রেডিয়াস ধীরে ধীরে কমে যাচ্ছে আর গ্রুপ ওয়াইজ টপ টু বটমে রেডিয়াস ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা পড়ব আয়নিক রেডিয়াস অর্থাৎ ক্যাটন এবং অ্যানন। আয়নিক রেডিয়াস এখানে আয়নিক রেডিয়াস বলতে বোঝায় ক্যাটন এবং অ্যানন, আয়ন বলতে বোঝায় ক্যাটন আর অ্যানন। তো ক্যাটন কীভাবে সৃষ্টি হয়? যখন কোনো অ্যাটম তা থেকে বাইরে কক্ষে ইলেকট্রন বর্জন করা হয়, বর্জন করলে পজিটিভ চার্জযুক্ত যে আয়নটি উৎপন্ন হয় সেটা হয় ক্যাটন। আর অ্যানন হয় যখন বাইরে কক্ষে ইলেকট্রন যুক্ত করে নেগেটিভ চার্জযুক্ত আয়ন তৈরি করা হয় সেটা বলা হয় অ্যানন বলা হয়। তাহলে এইটা হচ্ছে পজিটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন বর্জন হবে, আর অ্যানন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে অ্যানন সৃষ্টি হবে। ক্যাটন সৃষ্টি হয় ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠিত হয়। আর অ্যাননটা গঠিত হবে ইলেকট্রন গ্রহণ করে অ্যানন গঠিত হবে, অ্যানন গঠন হয়। ওকে, তাহলে আমরা দেখব ক্যাটনের রেডিয়াস কী হবে, অ্যাননের রেডিয়াস কী হবে। তোরা একটা এক্সাম্পল নিই যে সোডিয়াম মাইনাস ইলেকট্রন, 1 ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস তৈরি হয়েছে। তাহলে আমরা সোডিয়ামের রেডিয়াস এবং সোডিয়াম প্লাসের রেডিয়াস, সোডিয়াম ক্যাটনের রেডিয়াস, এই দুটো রেডিয়াসকে প্রথমে তুলনা করা যাক। তো ফার্স্ট আমরা দেখব সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন দেখো 1s2, 2s2, 2p6, 3s1 এইরকম রয়েছে। আর সোডিয়াম ক্যাটনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 1s2, 2s2, 2p6, 3s1 নেই, কারণ এই যে ইলেকট্রনটা বর্জন হয়েছে 3s1 থেকে, ওই এরকম ইলেকট্রন আছে, এরকম ইলেকট্রন বিন্যাস। তাহলে এখান থেকে পজিটিভ বোঝা যাচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে দেখো এই যে সোডিয়ামের কেন্দ্র রয়েছে তার নিউক্লিয়াস রয়েছে পজিটিভ চার্জ নিউক্লিয়াস, এটা 1s, এটা 2 নম্বর, এখানে 2s2p আছে আর 3s আছে, এরকম রয়েছে। তাহলে নিউক্লিয়াস থেকে এই যে 3s, দিস ইজ এটা 3s, তাহলে নিউক্লিয়াস থেকে 3s-এর দূরত্ব এটা, রাইট, এটা রেডিয়াস। আর যখন পজিটিভ চার্জ হয়ে গেছে তখন কী হয়, না 3s নেই, তাহলে এটা 1s অ্যান্ড 2s, তাহলে এখন দূরত্ব হচ্ছে এই 2 পর্যন্ত।
তাহলে দেখো এই নিউক্লিয়াস থেকে 3s এর দূরত্ব আর নিউক্লিয়াস থেকে 2p পর্যন্ত দূরত্ব, তা দূরত্ব নিশ্চয়ই এটা কম হবে, তাহলে ক্যাটায়নের রেডিয়াসটা কমে যাচ্ছে, কারণ দেখো 3sটা নেই। তাহলে রেডিয়াস অফ সোডিয়াম পরমাণু বেশি হবে রেডিয়াস অফ সোডিয়াম প্লাস। তাহলে কীভাবে ব্যাখ্যা দেবো? ব্যাখ্যা দেবো এইভাবে যে যখনই ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে তখন কিন্তু এর প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পায়, কারণ ইলেকট্রন বর্জন করছি, প্রোটন তো আর বর্জন করছে না, ইলেকট্রন বর্জন করা হচ্ছে, ইলেকট্রন বর্জন করলে ইলেকট্রন কমে যাচ্ছে, তার সাপেক্ষে কী হয় প্রোটন সংখ্যা বেশি হচ্ছে। আর সোডিয়ামের ক্ষেত্রে কী দেখবো না, এখানে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে, তাহলে এখানে যেহেতু প্রোটন সংখ্যা বৃদ্ধি হচ্ছে অন্য পজিটিভ চার্জ বৃদ্ধি হচ্ছে, তাহলে পজিটিভ চার্জ বেশি হলে কী হবে বেশি করে আকর্ষণ করবে বাইরে কক্ষে ইলেকট্রনকে, এর ফলে কী হয় রেডিয়াসটা অনেক কমে যায়। তাহলে যে কোনো নিউট্রাল পরমাণুর তুলনায় যদি ক্যাটন উৎপন্ন করা হয় ক্যাটনের রেডিয়াস কমবে, তার কারণ ক্যাটনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বেশি থাকে ইলেকট্রনের তুলনায়, আর প্রোটন সংখ্যা বেশি যখনই হবে তখনই কিন্তু বাইরে কক্ষে ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করবে, আকর্ষণ করলে রেডিয়াস কমবে। এবার দেখা যাক অ্যাননের ক্ষেত্রে কী ঘটে, এবার দেখা যাক অ্যাননের ক্ষেত্রে কী ঘটে, এই অ্যানন রয়েছে, অ্যানয়নের ক্ষেত্রে কী করবে, তো অ্যানন কীভাবে গঠিত হয় না ইলেকট্রন গ্রহণ করে, ধরো আমরা সিএল অ্যাটম নিলাম, সিএল অ্যাটম প্লাস ইলেকট্রন, ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সিএল মাইনাস হয়েছে, আমরা কম্পেয়ার করবো এই সিএল অ্যাটম আর সিএলের অ্যানায়নটা নিয়ে। প্রথমে এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, সিএলের বাইরে কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p5, সিএল যখনই ইলেকট্রন যোগ করছি তখনই হয়ে যাচ্ছে 2s2 2p6, অর্থাৎ ইলেকট্রনটা যোগ করছি 2p5, 2p5 যুক্ত করলে 2p6 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এক্ষেত্রে দেখবো যে এখান থেকে তৈরি হচ্ছে সিএল মাইনাস, আসলে সিএল মাইনাসে ইলেকট্রন কনফিগারেশন এটা। তাহলে এবার দেখবো যে সিএল অ্যাটম আর সিএল মাইনাস আয়নের মধ্যে কার রেডিয়াস বেশি কার রেডিয়াস কম, কীভাবে আমরা দেখব, দেখো এখানে যেহেতু একটা ইলেকট্রন যোগ করা হয়েছে তাহলে ইলেকট্রন সংখ্যা বেশি প্রোটন সংখ্যা তুলনায়, রাইট? আর এখানে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, ওকে? তাহলে যেহেতু এখানে প্রোটন সংখ্যা কম ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে দেখবো যে প্রোটন সংখ্যা কম ইলেকট্রন সংখ্যা বেশি, ইলেকট্রন বেশি হয়ে গেছে, তাহলে কম প্রোটন দিয়ে বেশি সংখ্যা ইলেকট্রনকে আকর্ষণ করতে হবে, রাইট? কম প্রোটন দিয়ে বেশি সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করতে হবে, তাহলে আকর্ষণ বল দুর্বল হবে, আর আকর্ষণ বল দুর্বল হলে ইলেকট্রনগুলো এক্সপ্যান্ড করবে, ছড়িয়ে যাবে, যে এর ফলে কী হবে তার সাইজটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কী দেখবো, এই যে সিএল মাইনাসের ক্ষেত্রে দেখবো নিউক্লিয়াস রয়েছে, এই 2s আর 2p রয়েছে, রাইট? নিউক্লিয়াস থেকে 2p দূরত্ব, যখনই প্রোটন সংখ্যা কমে যাচ্ছে অর্থাৎ পজিটিভ চার্জ কমে গেল মানে ইলেকট্রনের সাপেক্ষে পজিটিভ চার্জ কম হওয়ার ফলে আকর্ষণ বলটা কম হবে, আকর্ষণ বল কম, ওকে? আকর্ষণ যখনই কম হবে এই ইলেকট্রন যে রয়েছে টুপি যে ইলেকট্রন রয়েছে সেগুলো এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করতে অর্থ হচ্ছে ছড়িয়ে যাবে, ইলেকট্রনগুলো ছড়িয়ে যাবে, ছড়িয়ে গেলে ইলেকট্রন থেকে আর নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাতে সাইজটা বৃদ্ধি পাবে। তো এই কারণে দেখবো যে রেডিয়াস অফ সিএল মাইনাসে রেডিয়াস বেশি হবে রেডিয়াস অফ সিএল, ওকে? তাহলে এখান থেকে বোঝা গেল যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে রেডিয়াস কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর যদি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে রেডিয়াস কমে যাচ্ছে। তাহলে এই আয়নের ক্ষেত্রে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রোটন সংখ্যা অর্থাৎ জেডের মান বেশি, মানে যত জেড হবে অর্থাৎ প্রোটন সংখ্যা যত বেশি হবে তত কিন্তু বাইরে কক্ষে ইলেকট্রনকে আকর্ষণ করবে, তা জেডের মান বেশি মানে রেডিয়াস অর্থাৎ আর এর মান কম, রাইট? ই এর মান বেশি তার মানে আর এর মান বেশি, এটা বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখানে একটা রেশিও করতে পারি, জেড বাই ই এর সঙ্গে দেখো ইনভার্সলি প্রপোর্শনাল আর, দেখো জেড এর মান বেশি হলে রেডিয়াসের মান কম, আর ই এর মান বেশি হয় তো ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা,
তাহলে কিন্তু রেডিয়াস রেডিয়াসকেও বেশি হবে। অর্থাৎ জেড হচ্ছে প্রোটন সংখ্যা আর ই হলো ইলেকট্রন সংখ্যা। জেড হচ্ছে প্রোটন সংখ্যা। যখন প্রোটন সংখ্যায় ইলেকট্রন তুলনায় বেশি হবে তখন দেখব যে রেডিয়াসটা কমে যাচ্ছে। আর ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন, ই ফর ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা। এদের রেশিও থেকে আমরা কিন্তু রেডিয়াস ক্যালকুলেট করতে পারবো ক্যাটনের ক্ষেত্রে। কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো এখানে এক্সাম্পল আমরা সিএল মাইনাস আর এস টু মাইনাস, এই দুটো অ্যাননের ক্ষেত্রে রেডিয়াস কার বেশি এবং কার কম? তাহলে সিএলে জেড দেখো কতগুলো জেড থাকে, সিএলে প্রোটন সংখ্যা কত থাকে, 17 থাকে, একটা মাইনাস হয়ে গেছে ইলেকট্রন মানে 18। তাহলে এখানে জেড কত, সালফার, সালফারে কত, 16 থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা 18, মানে এগুলো সম ইলেকট্রন পেসিস। ইলেকট্রন সংখ্যা যখন সম হয়ে গেছে তখন আইসো ইলেকট্রনিক পেসিস বলা হয়, অর্থাৎ সমন ইলেকট্রনযুক্ত পেসিস। তাহলে এখানে জেড বাই ই এর রেশিও বের করা যাক। তাহলে 17/18, এখানে জেড বাই ই রেশিও বের করা যাক 16/18। তাহলে মানটা কার কম হবে, কার বেশি হবে, কার সাইজ বেশি হবে? দেখো জেড বাই ই ইনভার্সাল প্রপোর্শনাল আর, তাহলে এই রেশিও মানটা যার কম হবে তার রেডিয়াস বেশি। তাহলে দেখো নিচের মানটা সঙ্গে সমান, তাহলে এখানে 16 রয়েছে, তাহলে এই জেড বাই ই রেশিওটা কম, তাহলে কম, রাইট, এটা কম। তাহলে কম হলে আমরা দেবো রেডিয়াস বেশি, তাহলে এস টু মাইনাস এ রেডিয়াস বেশি সিএল মাইনাসে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যদি সমান ইলেকট্রন থাকে তাহলে যত অ্যাননের চার্জ বাড়বে, যত অ্যাননের চার্জ বাড়বে রেডিয়াস কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে আমরা বুঝতে পারবো যে যত অ্যাননের চার্জ পাবে রেডিয়াস কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে একই রকমভাবে পি থ্রি মাইনাস এস টু মাইনাস সিএল মাইনাস যদি হয় তাহলে রেডিয়াস কিন্তু আমরা এরকম লিখতে পারি, কেমন? কারণ এখানে দেখো চার্জ হচ্ছে থ্রি মাইনাস এস টু মাইনাস সিএল মাইনাস, প্রত্যেকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে তাদের কিন্তু অ্যাননের চার্জ বৃদ্ধি পাচ্ছে এবং রেডিয়াস বৃদ্ধি পাচ্ছে। ধরো ক্যাটনের ক্ষেত্রে, ক্যাটনের ক্ষেত্রে পটাশিয়াম প্লাস ধরো ক্যালসিয়াম টু প্লাস এইরকম রয়েছে, তাহলে এইরকম যদি থাকে তাহলে তাদের আমরা রেডিয়াস কী করে বের করবো? তো পটাশিয়ামের ক্ষেত্রে জেড ইজ ইকাল টু 19 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা একটা ইলেকট্রন বর্ষণ করেছে তাহলে 18 হবে। এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে জেড ইজ ইকাল টু 20, ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন বর্ষণ করেছে তাহলে হবে 18। তাহলে এই অবস্থায় দেখব জেড বাই ই রেশিও কত হবে, 19/18, জেড বাই ই হবে 20/18। তা দেখো এর মানটা বেশি, রাইট? তাহলে মান বেশি, মান বেশি মানে কি, ইনভার্সাল প্রপোর্শনাল, তো মান বেশি মানে রেডিয়াসটা কম। তাহলে এখানে ব্যাসার্ধ কম হবে, ব্যাসার্ধ কম, তাহলে ব্যাসার্ধ বেশি হবে পটাশিয়াম প্লাস, তাহলে রেডিয়াস অফ পটাশিয়াম প্লাস গ্রেটার দ্যান রেডিয়াস অফ ক্যালসিয়াম টু প্লাস, এইরকম এদের রেডিয়াস দেখা হবে। এবার ধরো ক্যাটন এবং অ্যানন একই সাথে আছে, এইরকম অবস্থায় আমরা কী দেখব? ধরো সোডিয়াম প্লাস, ম্যাগনেশিয়াম টু প্লাস, অক্সাইড টু মাইনাস, ফ্লোরাইড মাইনাস, তাহলে এক্ষেত্রে আমরা কী দেখব? তো এক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি? দেখো এখানে জেড এজ এ গ্যাল টু কত হবে, জেড এজ এ গ্যাল টু হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে 11 থাকে, ইলেকট্রন সংখ্যা কত, একটা একটা বর্জন করেছে, একটা পজিটিভ মানে কি 10 হবে। এখানে জেড এজ গ্যাল টু 12 থাকবে, ইলেকট্রন সংখ্যা কত হবে, 10 হবে। এখানে জেড এজ এ গ্যাল টু কত হয়, কত হয়, 6 হয়, ইলেকট্রন সংখ্যা 8। তার এখানে জেড এজ এ গ্যাল টু কত, ফ্লুরিনের ক্ষেত্রে 9, ইলেকট্রন সংখ্যা, সরি এখানে ইলেকট্রন সংখ্যা এটা 8 হবে, ইলেকট্রন সংখ্যা 10, জেড ইজ 9, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, 10 হবে, এরকম রয়েছে, রাইট? তাহলে এদের জেড বাই ই রেশিও বের করব। তাহলে জেড বাই ই রেশিও হচ্ছে 11/10, এখানে জেড বাই ই রেশিও হচ্ছে 12/10, এখানে জেড বাই ই রেশিও হচ্ছে 8/10, এখানে জেড বাই ই রেশিও হচ্ছে 9/10, এরকম রয়েছে। তাহলে নিচে প্রত্যেকটাই 10 সমান, তাহলে রেশিও কার বেশি, বেশি হচ্ছে এটা, সবচেয়ে রেশিও এটা বেশি, আর বেশি মানেই রেডিয়াস কম। রেশিও সবচেয়ে কম কোনটা, এইটা, তাহলে এখানে রেশিও সবচেয়ে কম মানে ইনভার্সলি প্রপোর্শনাল, রেডিয়াস বেশি, তাহলে রেডিয়াস সবচেয়ে বেশি হবে অক্সাইড টু মাইনাস, তারপরে দেখো এইটা আসবে
রেডিয়াস অফ ফ্লোরাইড, তারপর হবে রেডিয়াস অফ সোডিয়াম প্লাস, তারপরে হবে রেডিয়াস অফ ম্যাগনেশিয়াম টু প্লাস। তাহলে এখান থেকে বোঝা গেলে দেখো অ্যানোনের রেডিয়াস সবসময় ক্যাটনের তুলনায় বেশি, রাইট? ক্যাটনের রেডিয়াসের তুলনায় অ্যানোনের রেডিয়াস কিন্তু সবসময় বেশি হবে। তাহলে এইভাবে আমরা রেডিয়াসগুলোকে ক্যালকুলেশন করতে পারি যে কার রেডিয়াস বেশি কম। এরপর আমরা পড়ব ল্যান্থানাইট কন্ট্র্যাকশন, অর্থাৎ ল্যান্থানাইট সংকোচন বলতে কী বোঝায়। ল্যান্থানাইট কন্ট্র্যাকশন, কন্ট্র্যাকশন কথার অর্থ হচ্ছে সংকোচন, অর্থাৎ ল্যান্থানাইট এলিমেন্টগুলো ব্যাসার্ধ ধীরে ধীরে কমে যায়, আর একেই বলা হয় ল্যান্থানাইট সংকোচন। তো কেন কমবে? সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যতই ধীরে ধীরে অগ্রসর হব ততই কিন্তু সাইজটা ধীরে ধীরে কমতে থাকে। তো এই কমে থাকে অর্থাৎ ব্যাসার্ধ কমতে থাকে, এটিকে আমরা বলছি ল্যান্থানাইট সংকোচন। তো প্রশ্ন, কেন কমবে, কেন ল্যান্থানাইট সংকোচন দেখাবে? কারণ ল্যান্থানাইটের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এদের বাইরকক্ষী ইলেকট্রন রয়েছে 6s2, 5d, 5d0 অথবা 1 অ্যান্ড 4f, 4f 1 থেকে 14 ইলেকট্রন থাকে। তো এইরকম ইলেকট্রন কনফিগারেশন। তাহলে দেখো এখানে ল্যান্থানাইটের ক্ষেত্রে নিউক্লিয়াস বাইরকক্ষী ইলেকট্রন হচ্ছে 6s2, 6s2কে আকর্ষণ করছে, কিন্তু দেখো ভেতরে যে সাবসেলগুলো রয়েছে সেগুলো 4f আর 5d, আর এই 4f আর 5d-এর আবরণীয়তা একদম কম। এর ফলে আবরণীয়তা কম হওয়ার ফলে কি নিউক্লিয়াস বাইরকক্ষী ইলেকট্রনের প্রতি আকর্ষণটা তীব্র হয়, রাইট? আকর্ষণটা তীব্র হয়। যখনই একটি করে ইলেকট্রন ভর্তি হয় তা সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই যে 14টি এলিমেন্ট রয়েছে, যখনই একটি করে ইলেকট্রন ভর্তি হচ্ছে তখন কী হবে, কোথায় ইলেকট্রন ভর্তি হচ্ছে? না, 4f-এ ইলেকট্রন ভর্তি হচ্ছে। আর 4f-এ ইলেকট্রন ভর্তি হলে 4f-এর আবরণীয়তা কম, আর এখানে একটা ইলেকট্রন ভর্তি হলে নিউক্লিয়াসে একটা প্রোটন ভর্তি হবে, তো না একটা প্রোটন বাড়লে একটা ইলেকট্রন বাড়বে, আর 4f-এ আবরণীয়তা কম হওয়ার জন্য নিউক্লিয়াসে আকর্ষণগুলো বৃদ্ধি পেতে থাকবে। যতই আমরা সিরিয়াম থেকে লুটেশন পর্যন্ত এগিয়ে আসবো ততই কিন্তু 4f-এ ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু 4f-এ ইলেকট্রনগুলি আবরণ করছে না অর্থাৎ আবরণ ক্ষমতা খুব কম থাকে, এর ফলে নিউক্লিয়াস বাইরকক্ষী ইলেকট্রনের প্রতি আকর্ষণটা তীব্র হয়, আর এই তীব্রতার জন্য তাদের কিন্তু সাইজটা ধীরে ধীরে কমতে থাকে, আর এটিকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন বা ল্যান্থানাইট কন্ট্র্যাকশন বলা হয়।